শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। ফেসবুকে শুক্রাণু দাদা খুঁজছেন নারীরা, চ্যানেল 20 তারা থাকছে। তুরস্ক থেকে 30 অ্যাটাক হেলিকপ্টার কিনছে পাকিস্তান, বেকায়দায় মোদি এবার। ভারত পাকিস্তানকে বন্ধু হিসেবে দেখতে চান মালালা। ভারত ইসরায়েল কিভাবে এত কাছে এলো? মুখোমুখি অবস্থানে তুরস্ক ইরান। ভারতের বিরুদ্ধে জলবোমা তৈরি করছে চীন, নতুন ফন্দি জিনপিং এর, যে কারণে মার্কিন নিষেধাজ্ঞার বাইরে সৌদি যুবরাজ। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার কারণ জানালেন শ্রাবন্তী। পাকিস্তানে জরুরি অবতরণ করলো ভারতীয় বিমানের, কিন্তু কেন? এরপর আরো থাকছে অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে আক্রমণের প্রস্তুত ইরানের সেনাবাহিনী। সর্বশেষ চ্যানেল 20 দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন, যে একটি কারণে সৌদি যুবরাজকে ছাড় দিচ্ছেন বাইডেন। দর্শক শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। ফেসবুকে শুক্রাণু দাতা খুঁজছেন নারীরা। টেস্ট টিউব বেবির খরচ অনেক বেশি হওয়ায় শুক্রাণু দাতা ফেসবুক থেকে খুঁজছেন নারীরা, এমন ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। সম্প্রতি বিবিসির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় যে ব্রিটেনে যেসব দম্পতির সন্তান হচ্ছে না, তাদের অনেকেই উপযুক্ত চিকিৎসা পান না জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায়। ফলে ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে শুক্রাণু দাতা খুঁজে নিচ্ছেন গর্ভধারণের জন্য। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পরিচয় গোপন করে এক দম্পতি জানিয়েছেন, এক বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করেও গর্ভধারণ হচ্ছিল না তাদের। পারিবারিক চিকিৎসকের পরামর্শে জাতীয় স্বাস্থ্য সেবা ক্লিনিকে গিয়ে পরীক্ষা করে জানতে পারেন যে তাদের সঙ্গীর শুক্রাণুতে সমস্যা আছে, এমনকি তাদের গর্ভধারণ করতে হলে নিতে হবে কোনো একজন দাতার শুক্রাণু। এই দম্পতিকে শুক্রাণু দাতার একটি তালিকা দেওয়া হয় ক্লিনিক থেকে, আর সেখান থেকে ওই নারী পেয়ে গেলেন নিজের জাতি গোষ্ঠীর একজন উপযুক্ত দাতা, যিনি এখনো কাউকে শুক্রাণু দেননি। ওই দাতার শুক্রাণু ব্যবহার করে 2017 সালে প্রথম IVF বা কৃত্রিম গর্ভ সঞ্চারের চেষ্টা করে কোনো কাজ হয়নি। এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে, তুরস্ক থেকে 30 অ্যাটাক হেলিকপ্টার কিনছে পাকিস্তান। তুরস্কের কাছ থেকে 30টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় চুক্তি করেছে পাকিস্তান। T129 মডেলের মাল্টি রোল হেলিকপ্টার সব ধরনের আবহাওয়ায় কার্যক্রম চালিয়ে যেতে পারে। তুরস্কের প্রতিরক্ষা কারখানার ইতিহাস এটি সবচেয়ে বড় একক অস্ত্র রফতানি। চুক্তি তথ্য নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা বিষয়ক সচিবালয়। আনাদোলু বার্তা সংস্থা জানিয়েছে, তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এই চুক্তি চূড়ান্ত হয়েছে। নাম প্রকাশ না করা শর্তে কয়েকটি সামরিক সূত্র জানিয়েছে, আগামী 5 বছর ধরে পাকিস্তানের কাছে ধাপে ধাপে এসব হেলিকপ্টার হস্তান্তর করা হবে। হেলিকপ্টার সংক্রান্ত সব ধরনের প্রশিক্ষণের যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় গোলা বারুদও সরবরাহ করবে তুরস্ক। গত বছরের নভেম্বর মাসে পাকিস্তানের সাবেক প্রতিরক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী রানা তানভীর জানিয়েছিলেন, তার দেশ তুরস্ক থেকে 30টি অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা করছে। 2014 সাল থেকেই পাকিস্তানের কাছে এই অস্ত্র বিক্রির তদবির করে আসছে তুরস্ক। সম্প্রতি পাকিস্তানের জন্য 4টি কর্ভেট রণতরী নির্মাণের দরপত্র পেয়েছে তুরস্ক। আরেকটি হট নিউজ হচ্ছে, ভারত পাকিস্তানকে বন্ধু হিসেবে দেখতে চান মালালা। ভারতের জয়পুর সাহিত্য উৎসবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মালালা। সেখানে তিনি বলেন, আপনি ভারতীয়, আমি পাকিস্তানি, আমরা আমাদের মত ভালো আছি, তাহলে এত বিদ্বেষ কেন? সীমান্ত এবং বিভাজনের মাধ্যমে আলাদা করে জয় করা এসব পুরনো দর্শন এখন আর কাজ করে না। মানুষ হিসেবে আমরা সবাই শান্তিতে থাকতে চাই। তিনি আরো বলেন, ভারত ও পাকিস্তানের আসল শত্রু হলো দারিদ্র, বৈষম্য ও অসাম্য। নিজেদের মধ্যে লড়াই না করে দুই দেশের উচিত ও শত্রুগুলোর বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে নামা। আমি ভারত ও পাকিস্তানকে প্রকৃত বন্ধু হিসেবে দেখতে চাই। ওই দিন সংখ্যালঘুদের নিপীড়ন নিয়ে কথা বলেন মালালা। তিনি বলেন, পাকিস্তানে হিন্দু, শিখ ও খ্রিস্টান সংখ্যালঘুদের বিপন্ন, একইভাবে মুসলিম ও দলিতরা ভারতের সুরক্ষিত নন। এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে, ভারত ইসরায়েল কিভাবে এত কাছে এলো? ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ পুরনো। কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই সম্পর্ক অন্য মাত্রায় গিয়ে পৌঁছেছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের কট্টর ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বন্ধু সম্বোধন করে টুইট করেছেন। পাকিস্তানের সঙ্গে চলমান দ্বন্দ্ব ইসরায়েলকে পাশে পাচ্ছে ভারত। সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে, ভারতে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রে ও রাশিয়া পর তৃতীয় স্থানে আছে ইসরায়েল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মুখোমুখি অবস্থানে তুরস্ক ইরান। কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী PKK এর অবস্থান নিয়ে দেয়ার বক্তব্যকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছেন ইরান ও তুরস্ক। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এদিকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত
কাভুসোগলুর একটি বক্তব্যের প্রতিবাদ জানাতে তেহরান নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত দোরিয়া উলুসকে তলব করে। এরপরে আঙ্কারায় নিযুক্তি ইরানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের গেরিলারা ইরানের মাটিতে আশ্রয় নিয়েছে বলে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এক বক্তব্যে দাবি করেছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করে এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইরান। একই সঙ্গে ইরাকে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতের এই সংক্রান্ত বক্তব্যকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়। এদিকে ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি সেনাবাহিনীর বিমান হামলার সমালোচনা করে বক্তব্য দেওয়ায় ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে আঙ্কারা। ভারতের বিরুদ্ধে জলবোমা তৈরি করেছে চীন নতুন ফন্দি জিনপিং এর। প্যাংগং থেকে সেনা সরিয়ে নিয়েছে ভারত ও চীন, তবে সীমান্তে উত্তেজনা সম্পূর্ণ কমেনি। দেশপাং সহ বিভিন্ন অঞ্চলে এখনো সম্পূর্ণ সেনা প্রত্যাহার হয়নি দুই দেশের মধ্যে। তবে একদিকে যখন চীন সমঝোতার কথা বলছে, তখনই অন্যদিকে প্রকাশ্যে আসছে ভারতের বিরুদ্ধে শি জিনপিং এর ফন্দি ফিকির। সেনা প্রত্যাহারের মাঝে ব্রহ্মপুত্রে অতিকায় বাঁধ দিচ্ছে চীন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে 30 কিলোমিটার দূরে এমনই প্রকাণ্ড বাঁধ তৈরি কাজ করেছে জিনপিং প্রশাসন। সেখানে লক গেট তৈরি করে ভারতকে বেকাদার ফেলতে চাইছে ড্রাগন, এমনটাই মত বিশেষজ্ঞ মহলের একাংশের। ব্রহ্মপুত্রের সেই অধিকার বাঁধ তৈরি হলে নদের জল থাকবে চীনের নিয়ন্ত্রণে। লক গেটে রিমোট তৈরি ফন্দি এঁটেছে চীন, যার ফলে লক গেটের রিমোটের মাধ্যমে ভারতকে ভাসিয়ে দেওয়ার ক্ষমতা থাকবে জিনপিং এর হাতে। বেইজিং যখন খুশি বন্যা তৈরি করতে পারবে, জল আটকে তৈরি করতে পারবে খরাও, সেজন্য ব্রহ্মপুত্র বুকে পাঁচিল তৈরি করছে চীন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে মার্কিন নিষেধাজ্ঞার বাইরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ না করার পক্ষে সাফাই গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। যদিও মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে তিনি সরাসরি দায়ী। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষায় তাকে নিষেধাজ্ঞার আওতায় বাইরে রাখা হয়েছে। ডেইলি সাবাহ ও বার্তা সংস্থা এএপি এমন খবর দিয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় যুবরাজকে শাস্তি দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে খাশোগি তুর্কিশ বাগদত্তা খাদিজা চেঙ্গিস ও জাতিসংঘের একজন বিশেষ দূত। আরেকটি হট নিউজ হচ্ছে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কারণ জানালেন শ্রাবন্তী। ভারতের রাজনীতিতে সেলিব্রিটিদের দাপট নতুন নয়। গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে ক্রীড়াঙ্গন ও ফিল্মের তারকারা রাজনীতিতে যোগ দিয়ে দলীয় মনোনয়ন নিয়ে এমপি মন্ত্রী হয়েছেন। পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সেই খেলা আবারও শুরু হয়েছে। চলচ্চিত্র অঙ্গনে জনপ্রিয় তারকাদের দলে ভাড়াচ্ছে বিজেপি, তৃণমূল ও কংগ্রেস। উদ্দেশ্য, তাদের জনপ্রিয়তাকে পুঁজি করে দলের টিকিট তুলে নিয়ে আসন বৃদ্ধি। ভারতের বিশেষ করে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী সোমবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। সোমবার সন্ধ্যায় রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়র হাতে ফুল দিয়ে দলে যোগ দেন তিনি। এই দুই নেতা শ্রাবন্তীর হাতে পদ্ম পতাকা তুলে দেন। শ্রাবন্তী তৃণমূল ছেড়ে হঠাৎ বিজেপিতে যোগ দেওয়া নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। তার স্বামী রোশনও এই সিদ্ধান্তে অবাক হয়েছেন, যদিও তিনি স্ত্রীকে শুভকামনা জানিয়েছেন। শ্রাবন্তী কেন হঠাৎ বিজেপিতে গেলেন, এই প্রশ্ন এখন মুখে মুখে। এর জবাবও দিয়েছেন এই সুদর্শনী। শ্রাবন্তী জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুসরণ করেন তিনি, তার কাজে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী। এদিকে আরেকটি হাতছানি হচ্ছে, পাকিস্তানে জরুরি অবতরণ করলো ভারতীয় বিমানের, কিন্তু কেন? ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট পাকিস্তানে জরুরি অবতরণ করেছে। সংযুক্ত আরব আমিরাতের শারজার শহর থেকে ভারতের লখনউর উদ্দেশ্যে যাত্রীবাহী বিমানটি যাত্রা শুরু করেছিল। মঙ্গলবার পাকিস্তানে করাচি শহরে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানে এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। মূলত সে কারণেই বিমানটি করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এই বিমান সংস্থার এক কর্মকর্তা দেওয়া তথ্য অনুযায়ী, বিমানটি করাচিতে পৌঁছানোর পর বিমানবন্দরের একটি মেডিকেল টিম ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে আক্রমণের প্রস্তুত ইরানের সেনাবাহিনী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীতে নতুন করে যুক্ত হয়েছে কয়েক ডজন উন্নত মানের যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার, যা দিয়ে শত্রুপক্ষের ঘাঁটিগুলোকে নিমিষে ধ্বংস করা সম্ভব বলে দাবি তেহরানের। সোমবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে দেশটির সেনাবাহিনীর কাছে সামরিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার সহ ভারী অস্ত্রগুলো হস্তান্তর করা হয়। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।
সেখানে আরো উপস্থিত ছিলেন আর্মি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে। এই সময় তারা অত্যাধুনিক F4F14, Fokker F27, ফ্রেন্ডশিপ C130 এবং মেরাজ যুদ্ধবিমান পরিদর্শন করে দেখেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যে একটি কারণে সৌদি যুবরাজকে ছাড় দিয়েছেন বাইডেন। অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি হত্যার মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে সরাসরি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার কথা উঠে এলেও তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠার পর নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে সাফাই গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। সম্প্রচার মাধ্যমে CNN-কে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের মুখপাত্র জেমস সাকি স্বীকার করেছেন, জাতীয় স্বার্থ রক্ষার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2018 সালে 2 অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনসালেট কাশোগিকে হত্যা করে যুবরাজের গুপ্তচরণা, পরে তার শরীর কেটে টুকরো টুকরো করে রাসায়নিক দিয়ে গলিয়ে দেওয়া হয়। এ ঘটনায় যুবরাজকে দায়ী করে শুক্রবার গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। 35 বছর বয়সী MBSকে শাস্তির আওতায় না রাখলেও 76 সৌদি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন যুবরাজকে নিষেধাজ্ঞার বাইরে